রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলে মানে যাতে আমাদের মাস্টার প্ল্যানটা হয় ঘাঁটালকে বাঁচাতে গেলে মানে একটাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্দা চৌকনে এবং যেটা আগে আমরা আপনারা সবাই জানেন যে পুরো ঘাটাল শহরবাসী আবার বন্যার কবলে টানা তিন চারবার প্রায় বন্যার সম্মুখীন হয়ে গেলো ঘাটালবাসী এবং সেই সঙ্গে সঙ্গে বর্দা চৌক এখানে প্রত্যেক সমস্ত এলাকা এখনই বানবাসী প্রায় আমি ক্যামেরাম্যানকে বলবো উপাসে দেখাতে যে কি পরিমাণ জল বাড়ছে এবং কি পরিমাণ জলের স্রোত সেই সঙ্গে সঙ্গে আমি এখানের কয়েকজন স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি তো ওনাদের কাছকে আমি চলে যাব তো আমি ক্যামেরাম্যানকে তার আগেই বলবো পুরো জায়গাটা দেখিয়ে দিতে যে কি পরিমাণ জলের স্রোত বাড়ছে এবং কি পরিমাণ জল বেড়েছে আমি এখানে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানকার স্থানীয় বাসিন্দারা এখানে উপস্থিত হয়েছেন লাঠি নিয়ে কারণ জল এতটাই বেড়েছে যে লাঠি না নিয়ে কিন্তু পথ চেনা খুবই দুর্দায় হয়ে পড়বে তাই আমি এখানে আমাদের অনেকজন স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি তারা একসঙ্গে রাস্তা পারাপার হচ্ছেন তো আমি ওনাদের কাছ থেকে জেনে নেব এই বন্যার যে সাময়িক পরিস্থিতি কি পরিমাণ জল বাড়ছে সমস্ত বিষয়টি আপনার নাম কি আমার নাম কাজল কুমার ঘোষ আপনার বাড়ি কোথায় এই বর্দার চোখ হাজরাপাড়াতে বাড়ি তো এই নিয়ে তিনবার বন্যা হয়েছে প্রথমেরটা সবচেয়ে বড়ো হয়েছিল মাঝখানে ছোটো হয়েছিলো তারপরেই তো দুর্গা পুজো আর তো আট দিন বাকি আছে ঠিক আছে প্রত্যেকটা মানুষেরই খুব অবস্থা খারাপ নিচতলা একতলা সব ডুবে গেছে বহু বাড়ি পড়ে গেছে তো আমি এটা জানতে চাইবো যে কত যে তিনটে বন্যা হয়ে গেল সেই জলস্তর আর এবারে যে জলস্তর মানে কতটা বুঝতে পারছি না কতটা বাড়তে পারে এখনও না সেটা বুঝতে পারছি না যে কতটা বাড়তে পারে তো এখনও তো বন্যা বেড়েই চলেছে এর শেষ কথায় আমরা বলতে পারবো না ঠিক আছে তো আমাদের আত্মপুজোকে আট দিন বাকি আছে এইভাবে প্রত্যেক মানুষের রুজি রোজগার সব গেছে এখন থাকা বা যাতায়াত করাটাই দূর হয়ে দাঁড়িয়েছে সামনেই দুর্গোৎসব বাঙালি সব থেকে বড়ো উৎসব তো নিশ্চয়ই আপনাদের বর্দা চৌকরেও নিশ্চয়ই বড় বড় প্রতিমা আমরা শুনেছি অনেক বড় বড় প্রতিমা হয় তো আমি দেখাবো আমার ক্যামেরাম্যানকে বলবো প্যান্ডেলের যে দেখতে পাচ্ছেন বাঁশ কিন্তু বাঁধা হয়ে গেছে কারণ আর মাত্র কয়েকটি দিনের বাকি মহালয়া প্রায় দৌড় এসে পৌঁছে গেছে তো উদ্যোক্তাদের মধ্যেও নিশ্চয়ই টেনশন আছে আমি সেটাই জেনে না তো নিশ্চয়ই এখানেও দুর্গা হয় তো আপনার পরিকল্পনা যেটা ছিল এখন কি পরিকল্পনা বিডিও অফিস সংলগ্ন যে দুর্গা মন্দির আছে বহুদিন থেকে এখানে পুজো হয় সার্বজনীন দুর্গোৎসব প্রস্তুতি প্রায় এইটটি পার্সেন্ট সারা হয়ে গেছে কিন্তু বন্যার যা পরিস্থিতি আদৌ পুজো হবে কি না এটা নিয়েই সবারই সন্দেহ হ্যাঁ আর পুজো যদি না হয় আবার সেই এক বছর অপেক্ষা করতে হবে আচ্ছা যেটা বরাবর আমরা শুনে আসছি ঘাটার মাস্টার প্ল্যান যেটা নিয়ে দুটো দুটো পার্টির মধ্যে একটা আজীবন ধরে চলে আসছে ঘাঁটার মাস্টার প্ল্যান তো আপনারা থেকে কি বলবেন এই ঘাটার মাস্টার প্ল্যান কতটা সম্ভব বা হলে কতটা উপকার হবে দেখুন আমাদের যে সাংসদ দীপক অধিকারী ওরফে অনেক চেষ্টা করেছে লোকসভাতে কিন্তু কেন্দ্রে একটা এমন গুরজোয়া সরকার আছে মাস্টার প্ল্যান কোনোভাবেই ফলপ্রসূ করার চেষ্টা তো দূরের কথা মানে ভাবেই না যদি কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যদি ভাবতো তাহলে মাস্টার প্ল্যান হতো মাস্টার প্ল্যান হলে আশা করা যায় যে এইরকম বন্যার কবলে আমাদেরকে প্রতিনিয়ত পড়তে হতো না এটাই এটাই কিন্তু শুধু ঘাঁটালবাসী নয় এটা পুরো ঘাঁটাল থেকে শুরু করে দাসপুর সমস্ত গ্রামবাসীদেরই একটি বক্তব্য যে আমাদের ঘাঁটার মাস্টার প্ল্যান আপনার নামটা একটু বলবেন শফিক মোহাম্মদ চারবার বন্যার কবলে ঘাঁটাল থেকে সমস্ত এলাকার গ্রামবাসীরা বন্যায় জ্বর জরুর যাকে বলে তা আপনি এটাকে কীভাবে দেখছেন কারণ পরিস্থিতি হচ্ছে প্রকৃতি আমাদের প্রতিকূল প্রকৃতির এই খামখেয়ালি পানোর জন্য আজ এই অবস্থা হচ্ছে কারণ আমাদের সেই যেটা সবারই আক্ষেপ যে আমাদের মাস্টার প্ল্যান যদি ঘাঁটালে রূপায়িত হতো তাহলে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হতো না এটার জন্য প্রত্যেকের কাছে আমরা বারবার আবেদন করছি আমাদের রাজ্য সরকার সমস্তভাবে আগ্রহী দেখতে পাইছি আমরা অনেক সময় প্রচেষ্টা করছি কিন্তু কেন্দ্র থেকে আমরা সেই সুযোগ পাচ্ছি না বলে এই প্ল্যান হচ্ছে না মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান হলে আশা করি আমাদের এই বন্যা থেকে আমাদের বন্দার যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো জলস্তর কি কালের থেকে আজকে কতটা কালকের থেকে আজকে কতটা এখনো বাড়ছে বলে আপনার মনে হচ্ছে কাল থেকে অল্প অল্প বাড়ছে তবে বাড়ার যে প্রক্রিয়া রাত পর্যন্ত ছিল সেই তুলনায় অনেকটা কমেছে এখন আচ্ছা আমি আরেকজনের কাছ থেকে জেনে নেব স্থানীয় এখানকারী বাসিন্দা আপনার নামটা একটু বলবেন জামাল আলী খান আচ্ছা এখানকার প্রশাসন কীভাবে সহযোগিতা করছে জল যে বাড়ছে কী পরিমাণ সহযোগিতা পেয়েছেন এখনও সহযোগিতা প্রশাসন করছে কিন্তু মেন আমাদের বর্দার যৌনে বিডি অফিস এইখানে বিএলআর অফিস সব পুরো বিচ্ছিন্ন মানে মানুষ যে যারা আসবে কিছু যে সহযোগিতাও করবে এই রকম অবস্থা এখন আমাদের ঘাটালকে বাঁচাতে গেলে একটাই কাজ যে কোনোভাবে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি দিদির কাছে আবেদন করব যাতে মাস্টার প্ল্যানটা হয় অনেক বছর ধরেই শুনছি যে হবে কিন্তু না হলে এই যে ঘাটালবাসী এই যে চাষ এই যে বারবার এই যে এই যে বন্যা আসছে কোনো মতেই ঘাটালকে বাঁচানো যায় আপনারা ঘাটালের প্রশাসন থেকে শুরু করে আমাদের আমাদের চ্যানেলের মাধ্যমে তা সংবাদ বার্তার পক্ষ থেকে আপনারা প্রশাসনকে বলুন বা আমাদের রাজ্য সরকারকে বলুন বা কেন্দ্র সরকারকে বলুন কি বলবেন একটাই আমাদের ঘাটালে মোটামুটি রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলে মানে যাতে আমাদের মাস্টার প্ল্যানটা হয় ঘাঁটালকে বাঁচাতে গেলে মানে একটাই এই এইভাবে না হলে ঘাঁটালকে বাঁচানো যাবে না সেটা সবাই মানে আপনারা শুনতে পাচ্ছেন মানে প্রত্যেকটা গ্রামবাসী থেকে সমস্ত মানুষের একটাই বক্তব্য যে প্রত্যেকটা পার্টি আসছে চলে যাচ্ছে কিন্তু ঘাটালের মাস্টার প্ল্যান কিন্তু এখনও অবধি মানে বাস্তবে রূপায়িত হয়নি তাই আমাদেরও চ্যানেলের পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে অনুরোধ করব যাতে করে এই সাধারণ মানুষের ঘাটালবাসী প্রত্যেকবারের বন্যা হলেই যে পরিমাণ বন্যার কবলে পড়ে সেখান থেকে বাঁচাতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ রইবে যাতে করে ঘাটার মাস্টার প্ল্যান খুব দ্রুততার সঙ্গে রূপায়িত হয় ক্যামেরায় শ্যামচন্দ্র দোলের সাথে লক্ষ্মীনন্দ দাস ঠাকুরের রিপোর্ট দ্য কিউরিয়সিটি সংবাদবার্তা ঘাটাল اڄ مون کي پڙهڻ گهرجي